আইএসসি, সিবিএসসি এবং WBCHSE ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য আমাদের এই বিশেষ আয়োজন। শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়, সব বয়সী মানুষেরাই এই আনন্দ উপভোগ করতে পারেন। Disclaimer: In order to perceive better, tally with the book of the respective boards mentioned to feel better and memorize it. নমস্কার। আজ আপনাদের জন্য দ্য স্টোরিটেলার্স রুমের নিবেদন শিবরাম চক্রবর্তীর রচিত দেবতার জল। শিবরাম চক্রবর্তী 1903 সালে 13ই ডিসেম্বর শিবরাম চক্রবর্তীর জন্ম কলকাতায় তার মামার বাড়িতে। তার সাহিত্য জীবন শুরু হয় কবিতা রচনা দিয়ে। তার প্রথম কবিতা প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। তিনি অজস্র হাসির গল্প, প্রবন্ধ ও নাটক লিখেছেন। শিবরামের জীবন ছিল বৈচিত্র্যময়, যার মধ্যে উল্লেখযোগ্য রাজনীতি করা, জেল খাটা, রাস্তায় কাগজ ফেরি করা, ফুটপাতে রাত্রিবাস করা, সাংবাদিকতা করা এবং আজীবন মেসে থাকা। তিনি অবিবাহিত ছিলেন। 1980 সালে 28শে আগস্ট তার মৃত্যু হয়। আজ আমরা গল্পটা নিয়েছি আইসিসি সংকলিতা বইটি থেকে। প্রধান চরিত্র গল্পকথক, গল্পকথকের মা, গল্পকথকের বন্ধু, পাড়া প্রতিবেশী, অনুসন্ধিৎসু ভদ্রলোক, কবিরা এবং নুড়িপাঠ। গল্প সূত্রধার দেবা, গল্প পাঠে প্রান্তিক। শুরু হচ্ছে দেবতার জল। বাড়ি থেকে বেরোতে প্রায় হোঁচট খাই। প্রথম পদক্ষেপে পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয়। কদিন ধরেই ভাবছি কি করা যায়। যেদিন বাড়ি থেকে বেরোবার আমার তেমন কোনো তাড়া ছিল না, অন্তত ঐরূপ তীর বেগে আকস্মাৎ ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদৌ, কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্যদিক থেকে মোটর আসছে দেখেও আত্মসংবরণ করতে অক্ষম হল। কি ভাগ্যি, ড্রাইভারটা ছিল হুঁশিয়ার, তাই এ যাত্রায় রক্ষে। সেদিন থেকেই ভাবছি কি করা যায়। আমার জীবনপথের মাঝখানে সামান্য একটুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিনই এরূপ কল্পনা করিনি। তাছাড়া ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠেছে, কেননা ধাবমান মোটর চিরদিনই যে আমার পদস্খলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা করতে পারি না। তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক, হয় ও থাকুক না হয় আমি। ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহ হলো, তাই যখন আমার থাকাটাই অত্যন্ত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয়, তখন একদা প্রাতঃকালে একটা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো। একটা বড় গোছের নুড়ি, ওর সামান্য অংশই রাস্তার উপরে মাথা তুলেছিল। বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎখাত করতে পেরেছি, তখন আমার মাথার ঘাম মুছে আমার চারিদিকে দেখি রীতিমতো জলট। বেশ বুঝলাম, এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল। তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে জিজ্ঞাসা করলাম, আপনারা কেউ চান এই পাথরটা? জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল, কিন্তু কারো ঔৎসুক্য আছে কি না বোঝা গেল না। তাই আবার ঘোষণা করতে হলো, যদি কারো দরকার থাকে নিতে পারেন, অনায়াসেই নিতে পারেন, আমার শ্রম তাহলে সার্থক জ্ঞান করবে এবং আমি খুশি হব। জনতার এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলে, এটা খুঁজছিলেন কেন, কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি? আমি লোকটার দিকে একটু তাকালাম, তারপর ঘাড় নেড়ে বললাম, না না, যা ভাবছেন তা নয়। পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল, কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হলো না। কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করলে, সত্যি বলছেন, কোনো প্রত্যাদেশ টত্যাদেশ? কিচ্ছু না। লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম, মা, দুকাপ চা তৈরি করো, আমার জন্যই দুকাপ। পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম, প্রায় প্রস্তরীভূত হয়ে গেছিলাম। এরপর প্রায় বাড়ি থেকে বেরুতে এবং বাড়ি ফিরতে নুড়িটার সঙ্গে সাক্ষাৎ হয়। অনেক সময় হয় না যখন অন্য মনস্ক থাকি। এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি, কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর আর নেই।
সে দৈব শক্তি ওর লোপ পেয়েছে। আমাদের মধ্যে এখন একরকম রিদ্ধতা জন্মেছে বলা যেতে পারে। এমন সময় আকস্মাৎ একদিন দেখলাম নুড়িটার কান্তি ফিরেছে, ধুলোবালি মুছে গিয়ে দিব্য চাকচিক্য দেখা দিয়েছে। যারা সকালে বিকেলে হোস পাইপের রাস্তায় জল ছিটোয়, বোঝা গেল তাদেরই কারো স্নেহদৃষ্টি এর উপর পড়েছিল। ওর চেহারা শ্রীবৃদ্ধি দেখে খুশি হলাম। ব্যাপার কিরকম বুঝছেন? হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম সেদিনের সেই অনুসন্ধিৎসু ভদ্রলোক। জিজ্ঞাসা করলাম, আপনি কি সেই থেকেই এখানে পাহারা দিচ্ছেন নাকি, না প্রত্যাদেশ টত্যাদেশ কিছু পেলেন? না না না, তা কেন, এই পথেই আমার যাতায়াত কিনা। ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন, কিন্তু অল্পক্ষণে নিজেকে সামলে নিতে পারেন। নুড়িটা দেখছি ঠিকই আছে, হ্যাঁ, কেউ নেবে না কি বলেন? এই প্রশ্নটা এইভাবে করলো যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমন আর ভূভারতে কোথাও মেলে না, এবং এর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাৎ করবার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত। ছৌ মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে যেন সবাই লোলু। আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম, না না, আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারত সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন, তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন তখন তো চিন্তা করার কিছু দেখিনি। সে একটু হেসে বলল, আপনার যেমন কথা, দেখেছেন এদিকে কারা ওর পূজা অর্চনা করে গেছে। ভালো করে নিরীক্ষণ করি, সত্যি দেখিনি তো। এক বেলার মধ্যেই কারাই সে পাথরটা সর্বাঙ্গে বেশ করে তেল সিঁদুর লেপে দিয়ে গেছে। আমি আনন্দ প্রকাশ করলাম, ভালোই হয়েছে, এতদিনে তবু ওর কান্তি ফিরল এবং আর একটি সমঝদার জুটল। পাথরটার সমাদরে পুলকিত হওয়ার কথা, কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম। কপাল কুঁচকে সে বললে, সেই তো ভয় হয়, সেই সমঝদার না ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে। পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই। ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব। কে ওটাকে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, ইত্যাকার নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হলো মনে, কিন্তু কোনো সঠিক সদুত্তর পাওয়া গেল না। পাথরটার এরূপ অনুপস্থিতিতে এই পথে হরদম যাতায়াতকারী সেই লোকটিকে যে প্রাণে বেজায় ব্যথা পাবে অনুমান করা কঠিন নয়। একথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল, কিংবা এ সেই তত্ত্ব জিজ্ঞাসুরই কর্মযোগ। অনেকদিন পরে গলির মোড়ে অশ্বত্তলা দিয়ে আসছি। ও হরি, এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে! নুড়ির স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমনভাবে পুঁতেছে যে উপরে উদ্ধৃত গোলাকার নিটোল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে। এই প্রয়োগ নৈপুণ্য যার তাকে বাহাদুরি দিতেই হয়। নুড়িটার চারদিকে ফুল বেলপাতা আতরচালের ছড়াছড়ি। সকালের দিকে এই পথে যেসব পুণ্যলোভী গঙ্গা স্নানে যায় তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথেয় সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে, সহজেই তা বোঝা গেল। যাই হোক, মহাসমারোহেই ইনি এখানে বিরাজ করছেন, অতঃপর এর সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারো দুশ্চিন্তার আর কোনো কারণ নেই। নুড়িটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম। আমি একদিন ওকে মুক্তি দিয়েছি, এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক। ওর গৌরব, সে তো আমারই গর্ব। পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি, এই জন্য মনে মনে কৃতিত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না, এবং কায় মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম। সে লোকটাকে তার দেবতার সন্ধান দেব কিনা মাঝে মাঝে ভেবেছি। পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু পাথরটার কথা ও আর মন পারে না। পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মুহ্যমান হয়ে পড়বে, কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখা গেল। এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে, তখন আরো কে উতলা করে তোলায় কি লাভ। মাঝে মাঝে অশ্বত্তলার পাশ দিয়ে বাড়ি ফিরি, লক্ষ্য করি দিনকে দিন নুড়িটার মর্যাদা বাড়ছে। একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে,
কাঁচার গন্ধ এবং বোম বোম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর। বোম বোম মহাদেব, ঘ্রাণ এবং কর্ণেন্দ্রিয়ের ওপরে দস্তুর মতোই অত্যাচার। যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না, এবং ভক্তির আতিশয্য অনতিবিলম্বে ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রবিধি হয়ে দেখা দেবে। দেবতা তখন বিশেষভাবে বনেরই হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফে খাজনা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমই হয়ে দাঁড়াবে। এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চাম্পারণ যেতে হলো। অশ্বত্থলা পাশ দিয়ে গেলেও চলে ভাবলাম, যাবার আগে দেবতার অবস্থাটা দেখে যাই। যা অনুমান করেছিলাম তাই, সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে। খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে, ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ম্ভু, একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠেছেন, এর তল নেই। অতএব এর উপযুক্ত সংবর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলে চলে না। একবার বাসনা হলো ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই, কিন্তু জীবন বিমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে তা জানতাম, আর তাছাড়া ট্রেনের বিলম্বও বেশি নেই ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম। সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি, কেননা যতদূর ধারণা হয় নুড়িটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল। কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং সচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠ হয়েছেন, এই সংবাদে সে পুলকিত কিংবা মর্মাহত হতো বলা কঠিন। কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অশ্বত্থলার মোড়কে আর চেনাই যায় না। ছোটোখাটো একটা মন্দির উঠেছে, শঙ্খ ঘণ্টার আর্তনাদে কান পাতা দেয় এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরূহ। কিন্তু সে কথা বলছি না, সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আরেকজনের আবির্ভাবে। কেবলমাত্র আবির্ভাব নয়, কলেবর পরিবর্তন পর্যন্ত দেখে মন্দিরের চত্বরে সেই লোকটা। প্রথমত সেই আদিও অকৃত্রিম উপাসক গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে আর চেনাই যায় না এখন। কি ব্যাপার, আমি গায়ে পড়ে প্রশ্ন করলাম একদিন। আগে এই তিনি শিবের সেবায়? লোকটি বিনীতভাবে জবাব দেয়, তাই তো দেখতেই পাচ্ছি দিব্যি বিনিপুজির ব্যবসা ফাঁদা হয়েছে, এই জন্যই বুঝি পাথরটার উপর অত কড়া নজর রাখা হয়েছিল। শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারে নিঃস্বার্থ ছিল না, এইটা জেনেই বোধ করি অকস্মাত ওর উপর দারুণ রাগ হয়। ভারী রূঢ় হয়ে পড়ি, কানে আঙুল দিয়ে সে বললে, অমন বলবেন না, পাথর কি মশায়, শ্রীবিষ্ণু সাক্ষাৎ দেবতা যে ত্রিলোকেশ্বর শিব। পাথরটার উদ্দেশ্যে সে নমস্কার জানায়, আমি হেসে ফেললাম, ওর তল নেই তাই না। এবার সে একটু কুণ্ঠিত হয়, ওরাই তো বলে, তুই নিজে কি বল? ওরা তো বলে নিচে যতই খুঁজে নাও না কেন টিউবকলের মতো শিবলিঙ্গ বরাবর নেমে গেছে। কিন্তু তোমার কি মনে হয়? কি জানি, তাই হয়তো হবে। কতদূর শেখর নেবেছে ঘুরে দেখোই না কোনো একদিন, জীব কেটে লোকটা বলল। ও সব কথা কেন, ওতে অপরাধ হয়, বাবা রাগ করবে, আমাদের জাগ্রত বটে। কিরকম জাগ্রত শুনো? এই তো ধরুন না, এবার কলকাতায় দারুণ বসন্ত, টিকে নিয়ে কিছু করেই কিছু হচ্ছে না। হ্যাঁ বলো, কি মহামারী নাকি? জানতাম না তো। খবরে কাগজেই দেখবেন কিরকম লোক মরছে, কর্পোরেশন থেকে টিকে দেবার ত্রুটি নেই অথচ প্রত্যেক পাড়াতে, কিন্তু আমাদের পাড়ায় এ পর্যন্ত কারু হয়নি দেবতার কৃপায়। আমরা কেউ টিকেও নিইনি, কেবল বাবার চন্নামিত্ত খেয়েছি। এই যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন? এবার কি জবাব দেব তা চিন্তা করবার আর সময় ছিল না। আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে। আমি চললুম, আমাকে এক্ষুনি
টিকে নিতে হবে, আরেকদিন এসে গল্প করব বলে আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম। পথে এক বন্ধুর সঙ্গে দেখা, দাঁড় করিয়ে এসে বললে, আরে কোথায় চলেছ এমন হন্যে হয়? টিকে নিতে। টিকে নিয়ে তো ছাই হচ্ছে, টিকে কিচ্ছু হয় না, তুমি বরং বেরিওলিনাম 200 এক ডোজ খেয়ে নাও গে কিং কোম্পানির থেকে, যদি টিকে থাকতে চাও। পরের সপ্তাহে আরেক ডোজ, তারপরে আরেক, ব্যাস নিশ্চিন্তি। টিকে ফেল করেছে আকচার দেখা যায়, কিন্তু বেরিওলিনাম নেভার। বলি কি, জানতাম না তো। জানবে কোত্থেকে, কেবল ফোড়াফুড়ি এই তো জেনেছ, অন্য কিছুতে কি তোমাদের বিশ্বাস আছে? আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস ধরেছি, আমি জানি। বেশ, তাই খাচ্ছি না হয়। কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ 200 শক্তির ভেরিওলিনাম গলার ধারণ করলাম। যাক, এতক্ষণে অনেকটা স্বাচ্ছন্দ্য হওয়া গেল, হালকা হতে পারলাম। এরপরেই পথ দিয়ে উপরি উপরি কয়েকটা শবযাত্রা গেল। নিশ্চয়ই এরা বসন্ত রোগে মরেছে, কি সর্বনাশ, ভাবতেও গা শিউরে উঠছে। ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বীজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে। ভেরিওলিনাম রক্তে পৌঁছাতে না পৌঁছাতেই এতক্ষণে এইসব মারাত্মক রোগাণুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই। হাত পা শিঠিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে, এই বিপদসংকুল বাতাসের নিঃশ্বাসও নিতে কষ্ট হয়। অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীরপত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোনো এক কবিরাজের নাম দেখলাম। হোমিওপ্যাথি করা গেছে, কবিরাজি বা বাকি থাকে কেন? যে উপায় হোক সবার আগে আত্মরক্ষা। বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছাতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাঁধছে। কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই যে বাটা হচ্ছে কণ্টিকারির শিকড়, বেটে খেতে হয়, ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছু নেই মশাই। ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে একটা রিক্সা ডেকে উঠে বসা গেল। গায়ে যেন জোর পাচ্ছিলাম না, মাথাটা ঝিমঝিম করছিল, জ্বরজ্বর ভাব। বসন্ত হওয়ার আগে এইরকমই হয়ে থাকে নাকি? বাড়ি ফিরে মাকে বললাম, আজ আর কিছু খাবো না, শরীরটা ভালো নেই। উদ্গ্রীব মুখে মা বললেন, কি হয়েছে তোর? হয়নি কিছু, বোধহয় হবে বসন্ত। বালাই শার্ট বলতে নেই, তা কেন হতে যাবে? এই হুকতুকির টুকরোটা হাতে বাদ দেখি, আমি 30 বছর বাঁচছি, এই হাতে কত বসন্ত রোগী তো ঘাটলাম, সেবা করলাম, কিন্তু বলতে নেই, এরই জোরে কোনো দিন হাম পর্যন্ত হয়নি। নে ধর এটা তুই। মাতার হাতে টাকাটা খুলে দিলেন। 30 বছরে একবারও হয়নি তোমার? বলো কি, দাও দাও তবে, এতক্ষণ বলোনি কেন? কিন্তু এক টুকরোয় কি হবে? রোগ যে অনেকটা এগিয়ে গেছে, আমাকে আস্ত একটা হত্যুকি দাও যদি তাতে আটকায়। হত্যুকি তো বাঁধল, কিন্তু বিকালের দিকে শরীরটা বেশ ম্যাজম্যাজ করতে লাগলো, নিজেকে রীতিমতো জর্জরিত মনে হলো। আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম, মুখেও যেন দু একটা ফুসকুড়ির মতো দেখা দিয়েছে, নিশ্চয়ই বসন্ত, তবে আর পাচন নেই। মাকে ডেকে দেখালাম, মা বললেন, মায়ের অনুগ্রহ নয় ব্রণ। আমি বললাম, ব্রণ নয়, নিতান্তই মার অনুগ্রহ। মা বললেন, অলক্ষণে কথা মুখে আনিস নি, ও কিছু না, সমস্ত দিন ঘরে বসে আছিস, একটু বাইরে থেকে বেরিয়ে আয় গে। এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে? লোকটা বলছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদে রয়েছে, আমিও কি তাই খাব? হয়তোবা চরণামৃতের বীজাণু ধ্বংসী কোনো ক্ষমতা আছে, নেই যে তাকে বলতে পারে। হ্যাঁ,
ওর যেমন কথা, ওটা স্রেফ অ্যাক্সিডেন্ট। কলকাতার সব বাড়িতেই কিছু আর অসুখ হচ্ছে না, তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের শক্তি জন্মায়। মারিরও যেখানে মার, সে মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায়। কিন্তু ওই যত সামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথায়? এসব চাতা না করে সকালে টিকে নেওয়াই আমার উচিত ছিল, হয়তো তাতে আটকাতো। এখনই কি টিকেটা নিয়ে ফেলবো নাকি? টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না, বড়জোর বড়জোর হাম হয়ে দাঁড়ায়। আর হামে তেমন ভয়ের কিছু নেই, ও তো শিশুদের হামেশাই হচ্ছে। না, যাই, মেডিকেল কলেজের দিকে বেরিয়ে পড়ি। টিকে নিয়ে অশ্বত্থলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল। হয়তো ঠিকই বলেছে সে, সত্যি এক জায়গায় গিয়ে আর আর কোনো জবাব নেই, সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয়। এই তো আজ বেঁচে আছি, কিন্তু কাল যদি বসন্তে মারা যাই তখন কোথায় যাব? শেক্সপিয়ারের সেই কথাটা, সেই স্বর্গমর্ত হোরাশিও একাকার করা বাণী, না একেবারে ফেলনা নয়। এই পৃথিবীর এই জীবনে সুদূর নক্ষত্র লোক এবং তার বাইরেও বহুধা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই আমরা জানি, কটা ব্যাপারেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি? যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন, শেষে সেই অজ্ঞের সীমান্তে এসেই সব ব্যাপারীকেই নত মুখে চুপ করে দাঁড়াতে হয়। মন্দিরের সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে মনে মনে দণ্ডবত জানালাম, প্রার্থনা করলাম, বাবা আমার মূঢ়তা মার্জনা করো, মহামারীর কবল থেকে আমাকে বাঁচাও এই যাত্রা। খানিক দূর এগিয়ে আবার ফিরলাম, না দেবতাকে ফাঁকি দেওয়া কিছু নয়। মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল, এগুলো প্রণ না বসন্ত? এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম, বললাম, জয় বাবা ত্রিলোকনাথ, রক্ষা করো বাবা, বোম বোম। উঠে দাঁড়িয়ে চারদিক দেখলাম, কেউ দেখে ফেলেনি তো? শুনছিলেন দেবতার জন্ম, রচনা শিবরাম চক্রবর্তী, গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় প্রান্তিক চ্যাটার্জি, গল্পকথকের মায়ের ভূমিকায় কঙ্কনিকা চক্রবর্তী, গল্পের সূত্রধার দেবা, এডিটিং স্পেশাল এফেক্ট এবং আবহ সঙ্গীত দেবা ও সৌম্যজিৎ, পরিকল্পনা ও পরিচালনায় দেবা। ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা করার। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেট, and also like, comment and share.